স্নেহের ছাত্রছাত্রী এবং আমার প্রিয় বন্ধুরা, আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফি সাজেশন, অর্থাৎ ভূগোল সাজেশন। তো তোমাদেরকে ভূগোল সাজেশন দেওয়ার আগে কয়েকটি কথা বলে রাখি। আমি ভূগোল সাজেশনের কয়েকটি সেটস করেছি, আজ প্রথম সেটটি নিয়ে আলোচনা করব। তবে সাজেশন দেওয়ার আগে কয়েকটি কথা জানিয়ে রাখি, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়। দেখো, তোমাদের জন্য গ্রুপে অর্থাৎ পার্ট ওয়ানের যে রচনাধর্মী প্রশ্ন হয় সে প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। তো রচনাধর্মী প্রশ্নের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তা হলো, এক নম্বর বা এ, টম্বলক কীভাবে সৃষ্টি হয়, আর্টিজিও কূপের গঠন চিত্র সহ ব্যাখ্যা করো, একই সঙ্গে আছে গিজার কাকে বলে, এর মান দশে 2+3+2, অথবা এই প্রশ্নটির সঙ্গে অথবা থাকতে পারে এইভাবে, অ্যালুভিয়েশন ও ইলুভিয়েশন এর মধ্যে পার্থক্য লেখো, মৃত্তিকা পরিলেখ কাকে বলে, বৃক্ষরূপী নদী নকশার বৈশিষ্ট্য লেখো। তোমাদের এর প্রশ্ন মানটা আছে 3+2+2। এবার আসি দুই নম্বর প্রশ্ন, অর্থাৎ বি, স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর বিভিন্ন উপাদানের প্রভাব আলোচনা করো, তার সঙ্গে লেজুর প্রশ্ন থাকবে, জেড বায়ুর বৈশিষ্ট্য লেখো 5+2, অথবা ওজন স্তর অবক্ষয়ের প্রভাব লেখো, ক্রান্তীয় মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো 4+3, সি, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, বৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো 2+5, ডি, শ্বেত বিপ্লব বলতে কি বোঝো, বর্তমানে বাজার বাগান কৃষির গুরুত্ব বৃদ্ধির কারণগুলি লেখো 2+3, অথবা শস্য প্রগাঢ়তা বলতে কি বোঝো, নীল বিপ্লবের প্রভাবগুলি লেখো, ট্র্যাক ফার্মিং কি 2+3+2, ই, ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশের কারণগুলি আলোচনা করো, একই সঙ্গে রেডিমেড পোশাক শিল্পের সমস্যাগুলি লেখো, তার সঙ্গে আছে আইসো ডাপেন কি, তারপর আছে অথবা কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি, হলদিয়াকে কলকাতার পরিপূরক বন্দর বলা হয় কেন। এই ছিল তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে চর্চা করো, তারপরে আমি আবার একটি সেট নিয়ে আসবো। এরকম ফাইনাল পর্যন্ত আমি তিনটি সেট দেবো তোমাদেরকে এবং সর্বশেষ ফাইনাল সেট দেবো। তোমরা টেস্ট এবং ফাইনালে এই সেটগুলো থেকেই তোমরা 100% কমন পাবা আশা রাখছি। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।